মৌসুমের শুরুতে যে ফলগুলো আছে সেগুলো হচ্ছে সবসময় ওই মৌসুমের যে রোগগুলো হয় তার জন্য প্রতিষেধক, এবং এটা কিন্তু সাইন্টিফিক্যালি প্রুফ। এবং আমার আনারসের ব্যাপারে যে ব্যাপারটা আছে সেটা হচ্ছে এটা শরীরের পিএইচ কে বাড়ায়, ফলে এই আমাদের যেই ফ্লুগুলো হয় ভাইরাল ডিজিজ, বিশেষ করে এখন যেটা আমাদের করোনা কোভিড-19 চলছে, এই ধরনের ভাইরাস সহ যত ফ্লু আছে সেই ফ্লুয়ের এগেনস্টে আমাদের প্রতিষেধক হিসেবে এটা কাজ করে। এই ফুল খাইয়া বহুত উপকৃত মানুষ, বুঝছেন? এই 40 টাকা পিস, 100টা পিস পর্যন্ত এই আনারস বেছি, বুঝছেন? বহুত ফেরত হয়। মনে করেন এই আঙ্গ এই ভাইরাসের অনেক উপকারী আনারস খাইয়া। মনে করেন বিকালবেলায় প্রচুর লোক আয়ে বাইরে থেকে, এই গাঁও সিয়া শেখার চর, আমরা মাধব দিয়ে পাঁচ দুনা নরসিংদি থেকে আয়ে আয়া, মনে করেন আধা ঘন্টার মধ্যে তারা হাজার হাজার আনারস নিয়ে যায় আঙ্গ। আমরা মধ্যে 150 করে লই, 200 লই, এগুলি আধা ঘন্টা 1 ঘন্টায় বিক্রি করে ফেলি। দাম আছে স্যার 250-300 টাকা আলি আছে, 150 টাকা আলি আছে, 120 টাকা আলি আছে, আবার ছোটগুলি 80 টাকা আলি বেশি। আনারসের দাম প্রথম মোটামুটি ভালো ছিল, তখন তো বাঘ পুরোপুরি লাগে না, এই 2-4-5টা যাই বেচছে, ডিপোটের ভালো পয়সা নিয়ে বেচছে। এখন দাম অন্য অন্যান্য বছরের চেয়ে কম। ওই আজকে আমি প্রতি পিস মনে করেন 15 টাকা, 20 টাকা, 30 টাকা, এর উপরে প্রতি পিস বেতন দেয়। এই রাবানের আনারস সিলেট মধুপুর যত কিছু কোন এইটা গুণগত মান রাবানের আনারসের পুরো বৈশিষ্ট্যটা আলাদা। রাবানের বাংলাদেশের যে কোনো একটা লোকে একটা আনারস খাইলে মনে করবো যে এই তান্তে একটু স্বাতন্ত্র চরিত্র তাদের। এবছর 100 হেক্টর জমিতে আনারসের আবাদ হয়েছে। বর্তমানে মানে ফলন মোটামুটি ভালো, হেক্টর প্রতি ফলন 12 টন। আমরা ওনাদেরকে মানে লাগানোর সময় ওনাদেরকে পরামর্শ দেই কীভাবে জমি প্রস্তুত করার সময় সার প্রয়োগ করবে, যেমন রাসায়নিক সারের মধ্যে ইউরিয়া, টিএসপি, এমওপি, জিপসাম, এই সারগুলাই ব্যবহার করে লাগালে ফলন বেশি হবে, এই সব বিষয়ে ওনাদেরকে পরামর্শ দেই। বর্তমান করোনাকালীন সময়ে বিভিন্ন পাইকারি ক্রেতা না আসার কারণে আমাদের কৃষকরা কিছুটা কম দামে আনারস বিক্রি করতে বাধ্য হচ্ছে, এতে তারা ক্ষতিগ্রস্ত হচ্ছে। তো আমরা কৃষি বিপণন অধিদপ্তরের মাধ্যমে আমরা যোগাযোগ করেছি, এবং কোনো কৃষক যদি আগ্রহী হয় কৃষি বিপণন অধিদপ্তরের যে সরকারি যানবাহন ব্যবহার করে কৃষক সম্পূর্ণ ঢাকা বা অন্য কোথাও নিয়ে তার আনারসটা সরাসরি বিক্রি করতে পারবে।